সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা সালেহ আলাইহিস সালাম ও সামুদ জাতির ঘটনা জানব। সামুদ জাতির নিকট হযরত সালেহ আলাইহিস সালাম রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন। সামুদ জাতি অত্যন্ত সমৃদ্ধশালী ছিল, শস্য শ্যামলিমায় পরিপূর্ণ ছিল তাদের এলাকা। বাগ বাগিচার জন্য এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করা হয়েছিল তাদের চতুর্দিকে। কিন্তু এ হতভাগা জাতি আল্লাহ পাকের অবাধ্য অকৃতজ্ঞ ছিল, মূর্তি পূজা ও ডাকাতি রাজনীতিতে লিপ্ত ছিল। তাই হযরত সালেহ আলাইহিসসালাম তাদেরকে উপদেশ দিয়েছিলেন। হযরত সালেহ আলাইহিসসালামের কৌমের লোকজন যখন তার দাওয়াতের কারণে বিরক্ত হয়ে গেল, তখন তাদের নেতৃত্বস্থানীয় কতিপয় ব্যক্তি জনতার সামনে হযরত সালেহ আলাইহিসসালামকে বলল, সত্যি যদি তুমি আল্লাহর প্রেরিত নবী হও তাহলে এ ব্যাপারে কোনো মুজিজা বা নিদর্শন দেখাও, এতে আমরা তোমার সত্যতায় বিশ্বাস করব। হযরত সালেহ আলাইহিসসালাম বললেন, এমন যেন না হই, উক্ত নিদর্শন দর্শনের পরও তোমরা তোমাদের ভ্রান্ত মতবাদ ও ধর্মবিশ্বাসের উপর অনড় থাকবে। নেতৃবর্গ তখন জোরালোভাবে বলল, না, আমরা তা দেখা মাত্র ঈমান আনয়ন করব। হযরত সালেহ আলাইহিসসালাম তখন জিজ্ঞেস করলেন, তোমরা কোন ধরনের নিদর্শন চাও? তারা জবাবে বলল, সামনের পাহাড় বা বস্তির পাথর থেকে একটি গর্ভবতী উষ্ট্রি বের করে দেখাও, আর উক্ত উষ্ট্রিটি বের হওয়ার পরপরই সবার সামনে বাচ্চা প্রসব করবে। হযরত সালেহ আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, ফলে তখনই উক্ত পাথর থেকে একটি গর্ভবতী উষ্ট্রি বেরিয়ে এলো এবং সাথে সাথে একটি বাচ্চা প্রসব করলো। এ থেকে তাদের নেতৃবর্গের মধ্যে হতে জুনদা ইবনে উমর তো তখনই ঈমান নিয়ে এলো, আর অন্যান্যরাও যখন তার অনুকরণে ঈমান আনবে, এমন সময় তাদের মন্দিরের ঠাকুর ও পুরোহিতরা তাদেরকে নানা কথা বলে ঈমান আনা থেকে বিরত রাখলো। হযরত সালেহ আলাইহিসসালাম কৌমের সকলকে বিভিন্নভাবে বোঝালেন। তিনি বললেন, দেখো, তোমাদের কামনা মতে উষ্টি প্রেরিত হয়েছে, আল্লাহ তাআলার এটাই সিদ্ধান্ত যে এর জন্য পানি পানের পালা নির্দিষ্ট থাকবে। একদিন এই উষ্ট্রি আর একদিন অন্য সকল লোকজনেরও তাদের পালিত পশুর জন্য নির্দিষ্ট থাকবে। আর সাবধান, এর জন্য কোনোরূপ কষ্ট না হয়। এর যদি কোনোরূপ কষ্ট হয় তাহলে তোমাদের কোনো নিস্তার নেই। বেশ কিছুদিন পর্যন্ত এ ধারা বহাল ছিল, বহু লোক তার দুধ দ্বারা উপকৃত হতো। তবে ধীরে ধীরে তাদের মধ্যে এই বিষয়টি অসহনীয় হয়ে উঠল। তাদের পরস্পরের মধ্যে পরামর্শ ও ষড়যন্ত্র হতে থাকে যে উষ্ট্রিকে মেরে ফেলতে হবে যাতে পালাবন্ধন থেকে মুক্তি লাভ হয়, কেননা এটি আমাদের নিজেদের ও আমাদের পশু পাখিদের জন্য অত্যন্ত দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা সবাই এর জন্য কষ্টের শিকার হচ্ছি। তবে তাকে হত্যা করার হিম্মত কারোরই হচ্ছিল না। পরে সামুদ নামক জনৈক সুন্দরী ধনপতি রমণী নিজেকে মিস্তার নামক ব্যক্তির সামনে এবং অপর ধনপতি রমণী উনায়াজা তার সুন্দরী কন্যাকে কাইদার বা কুদার নামক ব্যক্তির সামনে একথা বলে পেশ করলো যে তারা যদি উক্ত উষ্ট্রিকে মেরে ফেলতে পারে তাহলে এরা তাদের মালিকানাধীন হয়ে যাবে, তাদেরকে বিবাহ করে আনন্দ উপভোগ করবে। তাদের এই উত্তেজনাকর প্রস্তাবে কাইদার ইবনে সালিব ও মিজদা উদ্বুদ্ধ হয়ে এর জন্য প্রস্তুতি নিল। তারা সিদ্ধান্ত নিল যে উষ্ট্রির চলাচল পথে আত্মগোপন করে বসে থাকবে, আর এটি যখন মাঠের দিকে যাওয়ার জন্য বের হবে তখন অতর্কিত তার উপর আক্রমণ করবে। এ ব্যাপারে তারা আরো কয়েকজন সহায়তা কামনা করলো এবং তারা তাতে সম্মত হলো। সিদ্ধান্ত মাফিক উষ্ট্রিকে হত্যা করে ফেলল তারা। তারা পরস্পর এও প্রতিজ্ঞা করলো যে রাতে আমরা সবাই একত্র হয়ে সালেহ আলাইহিসসালাম ও তার পরিবারের সবাইকে হত্যা করব। তাদের অভিভাবকদের কেউ আমাদেরকে সন্দেহ বা দোষারোপ করলে আমরা বলবো, আমরা কেউ এ কাজ করিনি, আমরা তো সেখানে হাজিরই ছিলাম না। উষ্ট্রিকে হত্যা করার পর তার বাচ্চাটি পালিয়ে পাহাড়ে উঠে চিৎকার করতে করতে এক পর্যায়ে অদৃশ্য হয়ে গেল। হযরত সালেহ আলাইহিসসালাম এ বিষয়ে অবগত হওয়ার পর বললেন, অবশেষে তাই হলো আমি যার আশঙ্কা করছিলাম, এখন তোমরা আল্লাহর আজাবের অপেক্ষা করো, তিন দিনের মধ্যে আল্লাহর আজাব এসে তোমাদেরকে অনিবার্য ধ্বংস করে ফেলবে। আর তাই হলো। আর এই কাহিনীটি আমাদের প্রজন্মের জন্য এক শিক্ষণীয় কাহিনী হয়ে রয়ে গেল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট করুন। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।